আচ্ছা, আগের দিন আমার একটা প্রবলেমের জন্য আমি আগের দিন ক্লাস নিতে পারিনি। আমার একজন কলিগ ক্লাস নিয়েছিল, তো আমি এই যে পড়াচ্ছিলাম তোমাদেরকে কার্যক্ষমতা শক্তি, তো আমি যেখানে শেষ করেছিলাম আমি মনে হয় ক্ষমতা পর্যন্ত শেষ করেছিলাম। তো আমি এনার্জি বা শক্তি থেকে আমি তাহলে আজকে স্টার্ট করব। আগের দিন যতটা পড়িয়েছিলাম সেখান থেকে আবার স্টার্ট করবো আমি। আচ্ছা, তোমাদের আগে যতটুকু পড়িয়েছিলাম সেই সম্বন্ধে তোমাদের কোনো কোশ্চেন ডাউট কিছু আছে জিজ্ঞেস করতে পারো, তাহলে আমরা আলোচনা করব। যদি কোনো জিনিস তোমরা না বুঝে থাকো বা যদি তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে। ঠিক আছে, আমি তাহলে আজকে শক্তি থেকে শুরু করছি। তাহলে আমাদের চ্যাপ্টারটার নাম ছিল কি না, কার্য ক্ষমতা আর শক্তি। তার মধ্যে প্রথমে আমরা কি পড়েছি, কার্য পড়েছি। কার্য কি ছিল না, কোনো কিছু করা, বলের সাথে সাথে যদি আমি কোন একটা জিনিসের উপরে বল প্রয়োগ করলাম তার বস্তুটা যদি অবস্থানে সরণ ঘটে তাহলে সেটাকে বলবো আমরা কি না, কার্য। তারপরে এসেছিল কি, তারপরে এসেছিল ক্ষমতা। ক্ষমতাটা কি না, ক্ষমতা ছিল যে আমরা কতক্ষণ কাজ করতে পারছি, একটা কাজকে কত সময় ধরে করছি। তাহলে 1 সেকেন্ডে যেই কাজটা আমরা করতে পারি সেটাকে বলছি আমরা ক্ষমতা। শক্তি কি না, শক্তির ক্ষেত্রে বলছে না কোনো বস্তুর কার্য করার সামর্থ্যকে। না আমি যদি নিজেকে যদি একটা বস্তু ধরি তাহলে আমি যে কাজ করব সেই কাজ করার যে আমার সামর্থ্য, আমি একটা কিছু একটা জিনিস একটা তুলে কোন এক জায়গায় রাখতে চাইছি বা আমি এক বালতি জল নিয়ে যেতে চাইছি, এই যে আমি এই যে কাজটা করব সেই করার জন্য যে সামর্থ্যটা দরকার সেই সামর্থ্যকে কি বলে না, শক্তি বলে। তাহলে সেটা যদি আমরা এমনি সংজ্ঞা হিসেবে যদি বলি তাহলে কি বলবো না, কোনো বস্তুর কার্য করার সামর্থ্যকে শক্তি বলে। ঠিক আছে, তাহলে কোন একটা বস্তু আছে সে যদি কার্য করতে যায়, বস্তু মানে এখানে কিন্তু সব জিনিসকে বোঝাচ্ছে, কোন একটা মানুষ কাজ করছে বা কোন একটা যন্ত্র যে কেউ, সে যদি কার্য করার তার যে সামর্থ্য সেই সামর্থ্যটাকে কি বলবো আমরা, শক্তি বলবো। এইবার কি না, শক্তির একক কি, শক্তির একক, শক্তির একক কার্যের এককের সাথে সমান। ঠিক আছে, কার্যের যা একক শক্তির একক একই, তাহলে এর কি হবে না, সিজি এসে শক্তির একক কি হবে, আর্গ, আর এসআইতে কি হবে, জুল। ঠিক আছে, যেটা আমরা কার্যের ক্ষেত্রে পড়েছিলাম, শক্তির একক হবে আর্গ, আর সরি শক্তির সিজি একক আর্গ, আর এসআই একক হচ্ছে জুল। এইবার শক্তি কত ধরনের আছে আমাদের এই ওয়ার্ল্ডে, বা আমরা যদি ধরি আমাদের ইয়েতে প্রকৃতিতে কত ধরনের শক্তি হতে পারে, তো শক্তির বিভিন্ন ধরনের রূপ আছে। ঠিক আছে, শক্তির বিভিন্ন রূপের মধ্যে কয়েকটা যদি আমরা বলি, যেমন কি যান্ত্রিক শক্তি, তাপ শক্তি বা রাসায়নিক শক্তি, পারমাণবিক শক্তি আমরা পড়েছি। স্যার একটু ইন্টারাপ্ট করছি। হ্যাঁ হ্যাঁ স্যার, বলছি আমি ওদের ক্লাস রিপ্রেজেন্টেটিভ, ওদের শিবপুর SSPS বিদ্যালয় থেকে বলছি। হ্যাঁ বলুন। হ্যাঁ স্যার, আমরা অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিয়েছি। হ্যাঁ ঠিক আছে, 65। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। তো আমাদের যে বিভিন্ন ধরনের যে শক্তির রূপ আছে যেগুলো আমরা প্রকৃতিতে দেখতে পাই, তার মধ্যে কয়েকটা কি আছে, তাপ শক্তি আমরা দেখতে পাই। তাপ শক্তি থেকে আমরা সেখান থেকে আবার কনভার্ট করে কি বৈদ্যুতিক শক্তিতে আমরা রূপান্তরিত করছি, যেগুলো তাপ বিদ্যুৎ কেন্দ্রতে যেমন হয়। রাসায়নিক শক্তি রয়েছে, শব্দ শক্তি, তড়িৎ শক্তি, তো এরকম বিভিন্ন ধরনের শক্তি রয়েছে। ঠিক আছে, তার মধ্যে তোমাদের একটা যেটা রয়েছে যান্ত্রিক শক্তি বলে একটা রয়েছে, যান্ত্রিক শক্তি। যান্ত্রিক শক্তিটা কি বলেছে
যান্ত্রিক শক্তি বলছে না কোনো বস্তু তার আকৃতি, অবস্থান ও গতি। আকৃতি কি? না বস্তুটা কেমন দেখতে, তার আকৃতিটা কেমন, স্ট্রাকচার কেমন সেটার উপরে, কিংবা তার অবস্থান, বস্তুটা কোথায় আছে, যে বস্তুটা টেবিলের ওপরে আছে কিংবা আকাশে কোথাও, মানে কোথাও থেকে দড়ি দিয়ে ঝোলানো আছে বা মাটির ওপরে আছে, সেটা হচ্ছে তার অবস্থান। গতি কি? গতি হচ্ছে বস্তুটা হয়তো চলছে, চলছে মানে ধর একটা বাস চলছে, কিংবা আমি একটা খেলনা আছে, খেলনা গাড়িটাকে টোকা মারলাম, সেটা চলছে কোন একটা রাস্তার উপরে বা টেবিলের উপর চলতে আছে। তাহলে এই যে তিনটে যে জিনিস, একটা হচ্ছে কি বস্তুটার আকৃতি, আর একটা কি না অবস্থান কোথায় আছে, ঠিক আছে, এটা টেবিলে থাকতে পারে কিংবা কোথাও আমি হাতে করে তুলে উপরে করে রেখেছি, এরকম একটা জিনিস, সেটা হচ্ছে অবস্থান বা গতি। গতি মানে বস্তুটা নিশ্চল আছে না সচল আছে, চলছে গতিতে আছে, সেই তিন, এই এইগুলোর এক একটা কিংবা তিনটে একসাথে, ঠিক আছে, এই তিনটা একক ভাবে কিংবা তিনটের সমন্বয়, ঠিক আছে, জন্য ওই বস্তুটা যে কার্য করার সমর্থ অর্জন করে তাকে কি বলবো, তাকে বলবো আমরা যান্ত্রিক শক্তি। তাহলে সংজ্ঞাটা কি? সংজ্ঞাটা হচ্ছে যে কোন বস্তু তার আকৃতি, অবস্থান বা গতির জন্যে বা এই তিনটির জন্যে একত্রে, তিনটে যদি একসাথেও যদি হয় তার জন্যে একত্রে তিনটি একত্রের জন্য কার্য করার যে সামর্থ্য অর্জন করে তাকে যান্ত্রিক শক্তি বলে। আমি যেটা বললাম যে বস্তুটা তার নিজের আকৃতির জন্য কেমন আছে, সেটা গোল না চার কোণা না সেটা এবড়ো খেবড়ো, এরকম তার যে আকৃতি যেটা রয়েছে স্ট্রাকচার, বা তার অবস্থান সেটা কোথায় আছে, এবং তার গতি যে সেটা এমনি নিশ্চল অবস্থায় আছে বা সচল অবস্থায়, এই তিনটে এক 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 ভাবে, মানে শুধু আকৃতির জন্য হতে পারে বা শুধু অবস্থান শুধু গতির জন্য, অথবা এই তিনটার একত্রে, যদি তিনটেই যদি হয়, একটা কোন একটা বস্তু তার আকৃতি অবস্থান ও গতি তিনটে একসাথে তিনটের জন্যই যখন কার্য করার যখন সামর্থ্য অর্জন করে তাকে বলে যান্ত্রিক শক্তি। এবার এই যান্ত্রিক শক্তি দুই প্রকার, দুই প্রকার কি কি না, একটা হচ্ছে গতি শক্তি আছে, আর দু নম্বর কি, দু নম্বর হচ্ছে স্থিতি শক্তি, দু নম্বর হচ্ছে স্থিতি শক্তি। তাহলে গতি শক্তি আর স্থিতি শক্তি, আমরা তাহলে প্রথমে শুরু করবো কি গতি শক্তি দিয়ে, যান্ত্রিক শক্তি বুঝলাম যে কাকে বলে, এবার আসবো কি গতি শক্তি দিয়ে। তাহলে গতি শক্তি নাম শুনেই আমরা বুঝতে পারছি কি না, গতির জন্য যে শক্তি অর্জন করে তাকে গতি শক্তি বলবো, এটা যদি সহজে বলি, আর একটু যদি ভালোভাবে যদি বলতে চাই তাহলে কি বলবো, আচ্ছা আমি যদি একটু স্পিডে যদি বলে থাকি কখনো আমাকে ইন্টারাপ্ট করো, আমাকে বলো, আমি তাহলে একটু আস্তে করে বলার চেষ্টা করবো। গতি শক্তি কি না, তাহলে কি না, কোনো বস্তু মানে গতিশীল বস্তু হবে, কোনো গতিশীল বস্তু তার গতির জন্যে কার্য করার যে সামর্থ্য অর্জন করে তাকে
গতি শক্তি বলে, ঠিক আছে? এটাকে আমরা কি দিয়ে লিখি? ই কে। ই মানে কি? এনার্জি। আর কে মানে হচ্ছে কাইনেটিক এনার্জি, ঠিক আছে? গতিশক্তির একটাকে আরেকটাকে কি বলে? কাইনেটিক এনার্জি, ইংরেজিতে বলে কাইনেটিক এনার্জি। এই জন্য আমরা কি লিখি? সাফিক্স এ। ই মানে এনার্জি, কে মানে কাইনেটিক এনার্জিকে বোঝাচ্ছে, ঠিক আছে? এভাবে আমরা লিখি। তাহলে কি না, কোনো বস্তু তার গতির জন্য প্রথমে যান্ত্রিক শক্তিটা কি ছিল? ওটা ছিল জেনারেল, সাধারণ, যে ওর মধ্যে সবগুলোই আছে, গতি শক্তিও আছে, স্থিতি শক্তিও আছে। তার জন্য কি ওখানে অবস্থান, তার আকৃতি, গতি সবই ছিল। কিন্তু গতি শক্তির ক্ষেত্রে কি না, শুধু বস্তুটা তার গতির জন্য কার্য করার যে সমর্থ অর্জন করে তাকে গতি শক্তি বলে। এইবার হচ্ছে তাহলে গতি শক্তি যেটা হলো, তাহলে গতি শক্তিটা আমরা বের করব কি করে? তার তো কিছু না কিছু একটা ফর্মুলা তো থাকবে, তো সেটা আমরা ফর্মুলাটাকে করার চেষ্টা করব, যে যে সূত্র বলি বা ইকুয়েশন বলি, সেটা আমরা বের করার চেষ্টা করব। বের করার আগে তাহলে আমাদেরকে আগে জিনিসটা একটা পিকচারাইজ করতে হবে, আমাদেরকে বুঝতে তো হবে যে জিনিসটা কেমন ভাবে কাজ করছে। ধরছি একটা আমার রাস্তা আছে, একটা গাড়ি চলছে এই রাস্তাতে, ঠিক আছে? ইউ বেগে, ইউ বেগে এই গাড়িটা রাস্তায় চলছে, বেগের পরিবর্তন হচ্ছে না, বাড়ছে না, কমছে না, কোনো কিছুই হচ্ছে না, ঠিক আছে? ইউ বেগে গাড়িটা চলছে। এইবার ধরো এইখানটা একটা লোক দাঁড়িয়ে আছে, ঠিক আছে? ও কি করছে, গাড়িটা যখন এখানে চলে এসছে, তো গাড়িটাকে এফ বল একটা প্রয়োগ করছে, গাড়িটাকে আটকানোর চেষ্টা করছে, ঠিক আছে? গাড়িটা এখান থেকে গিয়ে গিয়ে এখানে এসছে, ও তখন কি করেছে, এই জায়গাটায় এসছে, ও তখন এখান থেকে কি করেছে, গাড়িটা যেদিকে আসছে তার উল্টো দিক থেকে একটা এফ বল প্রয়োগ করছে। বল প্রয়োগ করছে, সেটা আমি এফ ধরে নিচ্ছি, যে তার পরিমাণটা হচ্ছে এফ। এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট, যেখান থেকে বল প্রয়োগ করাটা শুরু করেছে, ঠিক আছে? দেখা গেল এখানে এসে এস পজিশন, এখান থেকে এস, এইটা দূরত্ব কত? এস, এখান থেকে এইটা, এটা আমি যদি স্টার্টিং যদি ধরি, আর এটা যদি আমি এন্ডিং ধরি, এন্ড এন্ড স্টার্ট, তাহলে এই স্টার্ট থেকে বল প্রয়োগ করা শুরু করেছিল, এস দূরত্বে গিয়ে এন্ড পয়েন্টে গিয়ে গাড়িটা এখানে ধরো থেমে গেছে, ঠিক আছে? তাহলে এখানে গাড়িটার বেগ কত হবে? জিরো। ইউ বেগে চলছিল, এইখানটাতে আমি বল প্রয়োগ করা শুরু করলাম এফ বল, এফ বল প্রয়োগ করা শুরু করেছে লোকটি, দেখা গেছে কি না এস দূরত্বে এন্ড পয়েন্টে গিয়ে কি হয়েছে না, গাড়িটা আমার থেমে গেছে। এইগুলো হচ্ছে আমার জিনিস, ঠিক আছে? এগুলোকে আমি কাজে লাগাবো কিভাবে না, কি হয়েছে, গাড়িটা যখন প্রথমে যখন চলছে, তাহলে প্রাথমিক বেগ এগুলোকে আমাকে সব ধরে নিতে হবে, আমি যখন লিখবো আমি ধরে নেবো, ঠিক আছে? তাহলে প্রাথমিক বেগ সমান কত? ইউ। আর অন্তিম বেগ কত হবে? যেহেতু গাড়িটা আমার থেমে গেছে, তাহলে অন্তিম বেগ হবে আমার, অন্তিম বেগ যদি আমি ভি হিসাবে ধরি, সেটা কত হবে? শূন্য। অন্তিম বেগ শূন্য, প্রযুক্ত বল, প্রযুক্ত বল কত, কত বল প্রয়োগ করেছে? এফ। আর বল প্রয়োগের পরে কত সরণ হয়েছে, না বল প্রয়োগ শুরু করেছে কিন্তু সঙ্গে সঙ্গে থামেনি, ঠিক আছে? ও এস দূরত্বে গিয়ে থেমেছে, তাহলে সরণ কত? সরণ সমান এস। এইবার আমরা যখন কোন একটা বস্তুর উপরে বল প্রয়োগ করি, তখন কি হয়, তার বেগ বাড়ে বা ত্বরণ হয়, ত্বরণ হয়। মোটামুটি আমরা বল প্রয়োগ করলে, কোনো বস্তুর উপরে বল প্রয়োগ করলে সেটা ত্বরণ একটা পায়, কিন্তু এক্ষেত্রে কি হচ্ছে, গাড়িটা যেদিকে চলছে তার উল্টো দিকে আমরা বল প্রয়োগ করছি, গাড়িটা যাচ্ছিল এই দিকে, আমি বল প্রয়োগ করছি এই দিকে, তাহলে এখানে কি হবে, ত্বরণের জায়গায় কি হবে, মন্দন হবে, তার মানে গাড়িটা আস্তে আস্তে থামতে শুরু করবে, ঠিক আছে, এফ বলের জন্য। এইবার আমি যদি ধরি গাড়িটার ভর ধরছি এম, গাড়িটার ভর যদি এম হয়, বস্তুটা আমি গাড়ির জায়গায় এখানে বস্তু লিখছি, বস্তুর ভর সমান এম, এগুলোকে আমি যখন লিখবো ইকুয়েশন, তোমরা নিশ্চয়ই জানো কিভাবে লিখতে হয়, যে ধরি গাড়িটি প্রাথমিক বেগ ইউতে চলছে, এফ বল প্রয়োগ করা হলে, এগুলো তোমরা জানো, তোমরা এগুলো লিখে নেবে। তো বস্তুটার ভর হচ্ছে এম, তাহলে গাড়িটার মন্দন কত হবে? তাহলে
বস্তুটির মন্দন এ সমান, মন্দন মানে কি ত্বরণের উল্টো, ঠিক আছে, নেগেটিভ হয়, সেটা আমি পরে আসছি। তাহলে মন্দন কি হবে, ত্বরণের ক্ষেত্রে কি জানি, আমরা জানি এফ ইকুয়ালস টু এম ইন টু এ হয়, ত্বরণ হয়, মন্দনের ক্ষেত্রেও একই হয়, এফ ইকুয়ালস টু এম এই হয়, এটাকে যখন এটা গতি বৃদ্ধি করে তখন আমরা ত্বরণ বলি, যখন গতিটাকে কমাই তখন আমরা তাকে মন্দন বলি। তাহলে এক্ষেত্রে এ সমান কত হবে, না এ সমান হবে এফ বাই এম। তাহলে আমরাও কি এখানে এফ বল প্রয়োগ করছিলাম কার উপরে, এম ভরে গাড়ির উপরে, তাহলে মন্দন আমার হয়ে গেল এফ বাই এম, ঠিক আছে। এইবার আমরা নিউটনের যে সূত্র রয়েছে সেই সূত্র প্রয়োগ করে এখানে আমরা ক্যালকুলেশনটা করব। কিভাবে, না নিউটনের একটা সূত্র রয়েছে এখানে, আমার দেখো কি কি আছে নিউটনের সূত্র অনুযায়ী, এখানে দেখো প্রাথমিক বেগ আছে, অন্তিম বেগ আছে, সরণ আছে, আর কি আছে, মন্দন আছে। তাহলে আমার কাছে আছে ইউ আছে, ভি আছে, আর আছে এস আছে, আর এ আছে। এই চারটে দিয়ে কি সূত্র আছে দেখো দেখি, এই চারটে ছাড়ার অন্য কিছু নেই। আমার কাছে অনেকগুলো সূত্র ছিল না, একটা ছিল ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, এটা একটা ছিল, তারপরে ছিল ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস টু এটি, এটা একটা ছিল, আর ছিল এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, এরকম তিনটে সূত্র ছিল। এবার যদি মন্দন হয় তাহলে প্লাসের জায়গায় এগুলো সব মাইনাস হবে। এবার তাহলে দেখো আমার কাছে কি কি আছে, এই চারটে আছে, এই চারটে এই তিনটের মধ্যে কোন সূত্রে আছে দেখো, এইটাতে আছে মাঝখানেরটা, টু এ এ, সরি আমি একটু এখানে ভুল লিখেছি, এটা টি নয় এটা এস হবে। তাহলে এই সূত্রটার মধ্যে দেখো রয়েছে যে চারটে জিনিস আমার কাছে দেওয়া আছে সেটা এই সূত্রে আছে, তার মানে আমাকে এই সূত্রটা কাজে লাগাতে হবে। তাহলে আমি যদি এই সূত্রটা কাজে লাগাই যে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার, তাহলে এখানে প্লাসের জায়গায় কি হবে মাইনাস, কারণ এখানে এটা এটা এখানে কি ছিল ত্বরণ, আমার ক্ষেত্রে আছে মন্দন, তাহলে মাইনাস হবে, তাহলে মাইনাস টু এ টু এ এস, ঠিক আছে। আমি সূত্রটা এবার মুছে দিচ্ছি এখান থেকে, তাহলে এই সূত্রটা আমার হলো ভি কত, ভি হচ্ছে আমার জিরো, এখানে শূন্য দেওয়া আছে ভি জিরো, কারণ গাড়িটা অন্তিম বেগ যখন থেমে গেছে, অন্তিম বেগ মানে শেষ, শেষে জিরো হয়ে গেছে, তাহলে কি হয়ে যাচ্ছে আমার, না টু এ এস সমান কত, না ইউ স্কোয়ার, ঠিক আছে। আবার এ সমান কত, এ সমান আমি কি পেয়েছি, আচ্ছা এটা ভ্যালুটা আমি পরে বসাচ্ছি, তাহলে অর এস সমান কি, না ইউ স্কোয়ার বাই টু এ, ঠিক আছে, এস সমান ইউ স্কোয়ার বাই টু এ। এইবার গতিশক্তি, গতিশক্তিটা কি হচ্ছে তাহলে, এবার আমি যদি এক্সপ্লেন করি গতিশক্তির সাথে কার্য কিভাবে সমান হচ্ছে। এবার ধরো এই গাড়িটা চলছিল, ঠিক আছে, গাড়িটা চলতেই থাকছিল, এবার আমি কি করলাম উল্টো দিক থেকে বল দেওয়া শুরু করেছি, বল দিচ্ছি মানে কি, তারপরেও গাড়িটা সরছে, তার মানে গাড়িটার সেই সামর্থ্যটা, একটা কার্য করার একটা সামর্থ্য ওর মধ্যে কার্য তো ছিল, সেই কার্যটা কার উপরে করছে, আমার উপরে করছে, তাই জন্যই তো আমি সরে সরে, গাড়িটা সরছে মানে কি গাড়িটা তো আমাকে নিয়েই সরছে, তাহলে গাড়িটা কি করেছে যে বল, গাড়ি উল্টো দিক থেকে একই বল প্রয়োগ করেছে, দিয়ে আমাকে ঠেলে ঠেলে এন্ড পয়েন্ট পর্যন্ত এনেছে। আমি যদি গাড়িটাকে, যেহেতু আমি থামানোর চেষ্টা করেছিলাম কিন্তু আমি সঙ্গে সঙ্গে থামাতে পারিনি, গাড়ির একটা ছিল কার্য করার একটা সামর্থ্য, তাই সে আমাকে ঠেলে ঠেলে এই পয়েন্ট পর্যন্ত এনেছে। তাহলে গাড়ি আমার উপরে কতটা কার্য করেছে, ঠিক আছে, সেটাই হচ্ছে গাড়ির গতিশক্তি। গাড়ি আমার উপরে কিভাবে কার্য করবে, না গাড়ি আমার উপরে যে বল প্রয়োগ করেছে এবং আমাকে যতটা সরিয়ে এনেছে, কত, আমিও এস সরেছি গাড়ির সাথে, তাহলে গাড়ির গতিশক্তিটা কত হবে, গতিশক্তি কি হবে, না এফ আর এস, কারণ আমি গাড়ির উপরে যতটা বল প্রয়োগ করছি গাড়িও আমার উপরে ঠিক ততটাই বল প্রয়োগ করছে, তাই আমি এই পর্যন্ত সরে সরে এসেছি। তাহলে আমার উপরে গাড়ি কতটা কার্য করেছে এবং সেই যে কার্যটা করেছে সেটা কোথা থেকে এসছে, না গাড়ির গতিশক্তি থেকে, তাহলে আমার উপরে যতটা কার্য করলো আর গাড়ির যেটা গতিশক্তি সে দুটো কি হবে সমান। তাহলে এবার আমরা জানি তাহলে গতিশক্তি সমান, যদি ধরি মানে এই ব্যক্তির ওপরে, ব্যক্তির ওপর কৃতকার্য,
ব্যক্তির ওপর কৃতকার্য, ব্যক্তির ওপর কৃতকার্য কত হবে? না কৃতকার্য সমান আমরা জানি কি, না বল গুণিত সরণ। তাহলে বল এখানে কত? না এফ। সরণ কত? এস। বল সমান আমরা কি দেখেছি? না এফ। তাহলে বল এফ সমান কত হচ্ছে? না এম ইন্টু এ। তাহলে মন ধনে এখানে বলে যে এম এম এ হলো, এস সমান কত? না এস হচ্ছে ইউ স্কোয়ার বাই 2a। এই যেখানে ছিল আমার এস আর এখানে ছিল আমার বল, এফ এখানে লিখেছিলাম থাক এফ ইকুয়ালস টু এম এ। তাহলে আমি দুটো জিনিস বসালাম, কি পাচ্ছি? হাফ এম ইউ স্কোয়ার, এটাই কি আমার ই কে? তাহলে এটা কি? এটা হচ্ছে আমার গতিশক্তির ফর্মুলা। ঠিক আছে, গতিশক্তির ফর্মুলা কি? না গতিশক্তি সমান হচ্ছে হাফ ইন্টু বস্তুটির ভর। বস্তুটা মানে কি? যে বস্তুটা চলছে, চলন্ত বস্তুটির ভর এবং তার বেগের বর্গ। ঠিক আছে, তাদের গুণফলটা হচ্ছে কি? না গতিশক্তি। এটাকে আরেক ভাবে কিভাবে লেখা যায়? না আমরা কি জানি, ভর বেগ। ভর বেগ সমান কি? না ভর ইন্টু বেগ, ইন্টু বেগ। তাহলে এই ক্ষেত্রে গাড়িটার ভর কত? এম। আর বেগ ছিল কত? ইউ। তাহলে ভর বেগটা হচ্ছে আমার এম ইউ। তাহলে এখান থেকে যদি আমি আবার ই কে টা লেখার চেষ্টা করি, তাহলে ই কে সমান কত? না হাফ এম ইউ স্কয়ার। এবার ধরো আমি হাফটা থাকলো এম ইউ স্কয়ার দিয়ে আমি একটা এম ওপরে গুণ করলাম, আবার এম দিয়ে ভাগ করলাম। ঠিক আছে, কারণ আমি কাটাকাটি করতে পারি, এমটা কেটে দিলেই আবার চলে যাবে। তো এটা যদি আমি করি, করে এই এমটাকে এই এম এর সাথে গুণ করে দিলাম, তাহলে এটা কি হয়ে গেল? 1/2m ইনটু এম ইউ এর হোল স্কয়ার। ঠিক আছে, আমি কি করলাম, এখানে একটা এম দিয়ে গুণ আর ভাগ করলাম, দিয়ে এই এমটাকে ওপরে গুণ করে নিচেরটা এটা চলে এলো। আবার আমরা কি জানি, ভরবেগ। ভরবেগ এটাকে কি লেখে? ভরবেগটাকে পি দিয়ে লেখে। এটাকে ভরবেগ বলতে, এটাকে রৈখিক গতি শক্তি বলে, কিন্তু এখন যেহেতু তোমাদের অন্য আর কিছু নেই, তুমি এটাকে এমনি নর্মাল ভরবেগ হিসাবে বলতে পারো। তাহলে ভরবেগ এটাকে পি হিসাবে ধরে। ঠিক আছে, তাহলে পি সমান কত? এম ইউ। আর এখানে কি আছে? এম ইউ স্কোয়ার। তাহলে কি হয়ে যাবে? না ই কে সমান পি স্কোয়ার বাই 2m। এটাও একটা সূত্র। ঠিক আছে, তাহলে এখানে আমরা দুটো সূত্র পেলাম, একই জিনিসের দুটো আলাদা আলাদা রূপ। ই লিখতে পারি? না ই কে সমান, ই কে সমান হাফ এম ইউ স্কয়ার সমান সমান আর একটা কি লিখতে পারি? পি স্কয়ার বাই 2m। এইটা হচ্ছে আমার গতিশক্তির ফর্মুলা। ঠিক আছে, তাহলে গতিশক্তিটা কিভাবে আমরা এক্সপ্লেন করছি? না গাড়িটা যখন আমি থামানোর চেষ্টা করছি, এফ বল প্রয়োগ করছি, গাড়িটাও আমার উপর একটা এফ বল প্রয়োগ করছে। সেই বলের জন্যই আমি গাড়িটার সাথে কি করেছি, এন্ড পয়েন্ট পর্যন্ত চলে এসেছি। ঠিক আছে, যেটা হচ্ছে আমার সরণ হয়েছে এস। তাহলে গাড়িটা সেই সমর্থটা কোথা থেকে পেয়েছে? যে আমাকে যে সরালো ঠেলে, আমি যখন ওকে থামাতে যাচ্ছি, ও আমাকে যে ঠেলে সরিয়ে দিল এন্ড পয়েন্টে, কোথা থেকে পাচ্ছে? না গাড়িটা তার গতিশক্তির জন্য ওই কার্য করার সমর্থটা পেয়েছে। তাহলে তাহলে কি হবে, না ওর যা গতিশক্তিটা ছিল সেটাই ও যে কার্যটা করলো সেটার সাথে সমান হবে। সেটাই আমি এখানে করেছি, গতিশক্তি সমান ব্যক্তির ওপর কৃতকার্য। সেটা কত? না এফ বল প্রয়োগ করেছে এবং এস দূরত্ব সরিয়েছে, সেখান থেকে আমি এটা পেলাম এম এ টু স্কোয়ার বাই 2a। এখানে যা শুধু বসেছি, এখানে ক্যালকুলেশন গুলো আছে, দিয়ে আমি কি পেলাম, গতিশক্তি ই কে সমান হাফ এম ইউ স্কোয়ার। সেখান থেকে এবার ভরবেগের একটা রেসপেক্ট আমি এই সূত্রটাকে লিখতে পারি। তার জন্য কি করলাম, না একটা এম দিয়ে ওপর নিচে গুণ ভাগ করলাম, করার পরে এই ফর্মুলাটা আমরা লিখেছি। আচ্ছা, আজকে টাইম শেষ, তো নেক্সট দিন আমরা এই যে করলাম গতিশক্তির ফর্মুলাটা, এরপরে আসবে স্থিতি শক্তি। তার আগে আমরা কিছু এখানে ম্যাথস করব, এই এই রিলেটেড গতিশক্তি রিলেটেড কিছু ম্যাথস করব। আজকে হয়তো হবে না, পরের দিন আমরা সেগুলো করাবো। তো তোমরা একটু দেখে এসো এটা ফর্মুলাটা কিভাবে আসছে। যদি তোমাদের কোথাও মনে হয় যে তোমরা বুঝতে পারছো না, তোমরা নেক্সট দিন আমাকে একটু জিজ্ঞেস করো, আমি তোমাদেরকে আবার বলে দেবো। ঠিক আছে, একটু ঘরে গিয়ে তোমরা একটু পড়ে নিও, তাহলে বুঝতে পারবে, বা তোমাদের স্যারদেরকেও জিজ্ঞেস করতে, বা জিজ্ঞেস করো কোথাও যদি বুঝে না থাকো।
তাহলে আবার আমাদের নেক্সট সোমবার আবার ক্লাস হবে, সেদিন আমরা স্থিতিশক্তি পড়াবো, ঠিক আছে, আর কিছু ম্যাথস করাবো, ঠিক আছে, থ্যাংক ইউ। আর স্যারদেরকে আমি অনুরোধ করবো, স্যার আপনারা একটু প্রেজেন্টটা দিয়ে দেবেন। 5টা স্কুলের আমি পেয়েছি, 1 2 3 4 5, 1 2 3 4 5, এখানে 6টা স্কুল দেখতে পাচ্ছি আমি। কেক 2 3 4 5, আচ্ছা ঠিক আছে, সবার প্রেজেন্ট আমি পেয়েছি, ঠিক আছে।